নমস্কার বন্ধুরা, আমি অনু। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো চিকেন রোস্ট। ঘরে থাকা খুবই সাধারণ উপকরণে তৈরি। বিয়ে বাড়ি কিংবা অতিথি আপ্যায়নে চিকেন রোস্ট থাকবে। অনেকের আফসোস থাকে যে তাদের তৈরি চিকেন রোস্ট অতটা সুস্বাদু হয় না। সুস্বাদু চিকেন রোস্ট আপনি চাইলেই তৈরি করা সম্ভব, আর সেজন্য জানা চাই চিকেন রোস্ট তৈরির সঠিক রেসিপি। এটা বাড়িতে রান্না করা খুবই সহজ। টিপসগুলো ফলো করে রান্না করলে স্বাদও হবে একদম পারফেক্ট ও দুর্দান্ত। তাহলে চলুন চটপট শুরু করি। তাহলে দর্শক বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটি না টেনে পুরোটা দেখার। মুরগি রোস্টের মতো করে 5 পিস কেটে নিয়েছি। ভালো করে টুকরোগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে চাকু দিয়ে এর গায়ে খুঁচিয়ে দেব, যাতে মশলাটা সুন্দর ভালোভাবে ঢুকতে পারে। এরপর 1 চামচ নুন ছিটিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো ছিটিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এই লঙ্কার গুঁড়োতে কোনো ঝাল নেই, কিন্তু সুন্দর একটা রং আসবে। তারপর ভালো করে এপিট ওপিট করে মেখে কিছুক্ষণ রেখে দেব। তারপর একটা প্যানে তেল গরম হতে দিয়েছি। এইবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো পিসগুলোকে ভালো করে এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মিডিয়াম আঁচে জাস্ট হালকা অল্প ভেজে নেব। তারপর টুকরোগুলোকে একটা পাত্রে তুলে রেখে নিলাম। এবার কিছুটা বেরেস্তা বানানোর জন্য প্যানে তেল গরম হতে দিয়েছি। তারপর কিছু পেঁয়াজের টুকরো ছেড়ে দিলাম। এবার ভালো করে নেড়ে খুব অল্প আঁচে পেঁয়াজের কুচিগুলোকে ভেজে নেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম, যাতে বেরেস্তায় সুন্দর একটা গন্ধ আসে। বেরেস্তা তৈরি। এইবার প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে এক এক করে সব মশলা দিয়ে দেব। আদা বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা আর জিরে বাটা সব 1 চামচ করে বেটে নিয়েছি। এবার প্যানে এক এক করে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 থেকে 1.5 চামচ পেঁয়াজ বাটা দিলাম, শুকনো লঙ্কা বাটা 1 চামচ দিলাম। এবার ভালো করে মশলাটা নেড়ে কষাতে থাকব। আস্তে আস্তে চুলোর অল্প আছে মশলাটা ভালো করে নাড়তে থাকব। এরপর ফেটানো দই 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। চুলোর অল্প আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম।
এবার স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার আগে মাথায় রাখতে হবে রোস্টের জন্য করা টুকরোগুলোকে আমি আগেই নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি, তাই নুনের পরিমাণ যাতে বেশি না হয় তাই একটু বুঝে দেবেন। এবার এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মশলার সাথে কষিয়ে নেব। এবার শিল নোড়াতে পরিমাণ মতো কাজু, কিশমিস এবং এক চামচ পোস্তদানা, এক চামচ বেরেস্তা ভালো করে মিহি করে বেটে নেব। তারপর তিনটে এলাচ দারচিনি ভালো করে মিহি করে বেটে নেব। আপনি চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর পোস্ত, কাজু, কিশমিশ, বেরেস্তার পেস্ট এবং গরম মশলার পেস্ট একসাথে মিশিয়ে আমি মশলায় দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মশলা কষিয়ে নেব। চুলোর অল্প আছে, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার এক কাপ দুধ দিয়ে দিলাম। ভালো করে দুধের সাথে মশলাটা মিশিয়ে নেব। আস্তে আস্তে চুলোর অল্প আছে মশলাটা কষাতে থাকবো। এবার ভাজা রোস্টের টুকরোগুলো এক এক করে মশলার মধ্যে ছেড়ে দিলাম। এবার ভাজা রোস্টের টুকরোগুলো মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব। চিকেনের গুণাগুণ জানার জন্য ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঘি উপরে ভেসে উঠলে বেরেস্তা দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে এবং খুবই সহজে চিকেন রোস্ট। গরম গরম পোলাও কিংবা বিরিয়ানির সাথে পরিবেশন করুন সুস্বাদু চিকেন রোস্ট। মুরগির মাংস আমাদের সবারই মোটামুটি খুবই প্রিয় খাবার, তাহলে চলুন জেনে নেওয়া যাক মুরগির মাংসের উপকারিতা। কেন খাবো আমরা মুরগির মাংস? মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা পেশিকে শক্তিশালী করতে ভূমিকা রাখে। কম চর্বিযুক্ত প্রোটিন হওয়ায় এটি ওজন কমানোর খুবই ভালো উৎস। বিষণ্ণতা দূর করে। মুরগির মাংসে উচ্চ মাত্রায় ট্রাইপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে। হাড়ের ক্ষয় প্রতিরোধ করে, হার্টের জন্য ভালো। মুরগির মাংস হোমোকিস্টাইনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে হার্টের বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার রোগের বিরুদ্ধে কাজ করে। মুরগির মাংস ফসফরাস সমৃদ্ধ হওয়ায় দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, হজমে সাহায্য করে। শরীরকে ক্যান্সার মুক্ত রাখতে নিয়াসিন একটি প্রয়োজনীয় ভিটামিন। মুরগির মাংসে প্রচুর পরিমাণে নিয়াসিন থাকে যা বিভিন্ন রকমের ক্যান্সার ও ত্রুটিপূর্ণ ডিএনএ দ্বারা যেসব জিনগত সমস্যা তৈরি হয় তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুরগির মাংসে রেটিনল, আলফা ও বিটা ক্যারোটিন, লাইকোপেন থাকে যার সবগুলোই ভিটামিন এ তে পাওয়া যায়। চোখের স্বাস্থ্য ভালো রাখতে এগুলি জরুরি উপাদান। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো
ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করা অনুরোধ রইল, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা।